আজকে ষাটের শেষ পর্ব। অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কলা কীভাবে সেলাই করতে হয়, কপ কীভাবে জয়েন করতে হয়, এ টু জেড এই ভিডিওতে থাকছে। তো অবশ্যই আপনারা যারা প্রথম ভিডিওটি দেখেননি, প্রথম দ্বিতীয় তৃতীয় ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন, তারপর এই ভিডিওটা দেখতে পাবেন। তাহলে আপনার এ টু জেড পর্যন্ত ষাট কীভাবে সেলাই করতে হয় পুরো ভিডিওটা আপনারা দেখলে শিখতে পারবেন। তো আশা করি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এখন এটাকে আরেকটা এইভাবে উল্টিয়ে সেলাইটা করে নিও। চাইনিজ শিলাটা আমার ওকে। হাতার যে এটা হচ্ছে কপ, কিভাবে আপনারা শিলাটা করবেন, এটা হচ্ছে আপনার দুটো কপ আছে, একটাকে প্রথমে শিলাটা করে দেখাচ্ছি। এটা আপনার 2.5 ইঞ্চি কপ আছে, আর এইভাবে ভাঁজটা আয়রনে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এই সাইডের দিকে সদর দিক থেকে এইভাবে একটা এক ফিট চওড়া করে শিলাটা দিয়ে নিব। যে কোনো একটা হাতাত এইভাবে আপনারা লাগাতে পারবেন। তো এটা আপনার ছোট গুলফি এবং বড় গুলফি কম বেশি হয়ে যাবে সেলাই করার সময়, এই জন্য আপনারা এইভাবে সমান করে আগে এবার ধরে নেবেন। নেওয়ার পর চকের একটা দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখন এসে সদর দিকে এইভাবে প্রথমে এতটুকু পরিমাণ এইভাবে প্রবেশ করাবো, এতটুকু আপনার নিব। নেওয়ার পর এই সাইড দিকে বরাবর শিলাটা দিয়ে নেব। এখানে আপনার একটা টেকেন দিতে পারেন, দুইটা টেকেন দিতে পারেন। এখানে আমি দুইটা টেকিন দিয়ে নিছি। এই সাইডে দেখো এই কপটা জয়েন করে নেব।
দুইটা হাতার কপ শিলা করা হয়ে গেল। এখন আপনার বাকি থাকছে কলার কিভাবে শিলাটা করতে হবে এবং কলারটা এটার সাথে জয়েন্টটা কিভাবে করতে হবে। এটা আপনার এইভাবে সমান করে ধরে নিব, তারপর একটা ফলস শিলা দিয়ে নিব। লক্ষ্য করুন, এটা হচ্ছে আপনার সিটটা রাখা আছে অ্যাডজাস্ট করে, ঠিক আছে। তো যখন আমি জোগাড়টা নিয়েছি, জোগাড় নেওয়ার পর আপনার এই সামনের যে কলারটা আছে এই কলারের সাথে পিছনের যে আপনার সিটটা থাকে এটা এটা একসাথে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন এইভাবে আমি সিলাইটা দিয়ে নেব, এসতে হবে আর কাটার কোনো প্রয়োজন নেই। যখন শিলাটা দিবেন তখন বক্রমের নিচ দিয়ে আপনার শিলাটা দিতে হবে। এইভাবে এখন বক্রমের নিচ দিয়ে এখন বরাবর কারিন্দি করে নিতে হবে। যখন এই চাকাম গুলো দিবেন তখন এই সুতা যেন কাটা না পড়ে সেদিকে একটু লক্ষ্য করবেন। এই সাইডে আপনার চড়া করে এক ফিট চড়া করে শিলাটা দিয়ে নিতে হবে। এটা হচ্ছে আপনার ব্যান্ড কলার, ঠিক আছে। এই ব্যান্ডটা এইভাবে এক ফিট চওড়া করে সিলাইটা করে নিতে হবে। এই পাটে এখন এটা হচ্ছে আপনার কলার, এটার সাথে আপনার যে মার্কটা দেওয়া আছে, ঠিক আছে, এইভাবে চাকামের সাথে মিল করে আরেকটা যে ব্যান্ড আছে এই ব্যান্ডের সাথে এটাও একসাথে অ্যাকুরেট ভাবে মিল করে শিলাটা দিতে হবে। তো এটার সাথে আপনার এই ব্যান্ডের সাথে এই কলারের অ্যাডজাস্ট করে নিতে হবে। বক্রমের নিচ দিয়ে আপনার শিলাটা যাবে আর এটার সাথে এই যে বাটি যেটা রাখা আছে এই বাটির সাথে এটা আপনার সাথে এটা জয়েন্ট হবে, তাহলে তিনটে একসাথে আপনার শিলাটা করা হয়ে যাবে।
এখন এই সাইডে দেখো সেম একই ভাবে শিলাটা করতে হবে। বাড়তি সাইড গুলো এখন এভাবে কেটে নিতে হবে। এই কোনাটা আপনার সুন্দর করে তোলার জন্য এটা এইভাবে নিতে হবে, এইভাবে এই তাহলে আপনার কোনাটা সুন্দর হয়ে ভালো হয়ে উঠবে। এভাবে টান করে এই মাথা বরাবর সিলেটা দিয়ে নিতে হবে। দূষিত পরিমাণ এভাবে চড়া করে বরাবর কাটিং করে দিতে হবে। এই দুই মাথা এখন এইভাবে ব্যান্ডটাকে সমান করে নিতে হবে। নেওয়ার পর এইভাবে ধরে এইভাবে এখানে একটা চাকাম দিয়ে দিতে হবে। এটা সমান করে নিতে হবে। নেওয়ার পর এভাবে ফিডব্যাক চাপ দিয়ে রাখলাম। এই গলাটা আপনার এখন কাটিং করতে হবে। তো এই গলা কাটিং যদি আপনারা কম বেশি করে দেন কাটিং করতে যাওয়ার পর, দেখা গেল কি লন্ড্রি করার সময় বা গলাটা সেট খাবে না, আপনার কোথাও আপনার টান খাবে বা কোথাও ঘুষ পড়ে থাকবে, এ ধরনের সমস্যাগুলো থাকে। তো এটা আপনারা কিভাবে সঠিক নিয়মে গলাটা কাটিং করবেন আগে প্রথমে দেখে নেবেন এভাবে কতটুকু কাটিং করতে হবে। এখানে আপনার সমান করে নিতে হবে, কম বেশি যেন না থাকে। অল্প পরিমাণ আগে ফিলেটা দিয়ে আটকে নিব। তারপর এই যে বক্স প্লেট আছে এখান থেকে আপনার শিলাটা ধরব। এটা আছে আপনার সদর দিকে। এইভাবে এখন এদিকেও আপনার সমান করে রাখতে হবে। কোথাও আপনার ঘুষ যেন না থাকে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে একটা ফুল শার্ট সিলাই করতে হয় এ টু জেড। আজকে ভিডিওতে দেখালাম,
তো যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অল দিয়ে রাখবেন, যখন ভিডিওগুলো আপলোড করব নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভালো থাকেন, আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি, পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।